সাতাশে ফেব্রুয়ারি অন্যান্য রাজ্যের পুরসভাগুলির নির্বাচনের সাথে পূর্ব বর্ধমান জেলার 35টি পুরসভার নির্বাচন ওই দিনই অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষিত হবে 2 মার্চ। প্রচারের শেষ দিন শুক্রবার হলেও বৃহস্পতিবার সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারের জোর দিয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বামফ্রন্টের প্রার্থীদের নিয়ে একটি সেন্ট্রাল মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বামফ্রন্ট প্রার্থী ছাড়াও বামফ্রন্টের দলীয় নেতারা উপস্থিত ছিল। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য অমল হালদার জানান, দুর্নীতিমুক্ত বর্ধমান পুরসভা গড়তেই তারা বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে মিছিল করেন। মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। এখন ভোটের দিন, আমরা অবাধ এবং সুষ্ঠু ভোট আমরা চাই। আমরা মানুষের কাছে একটাই আবেদন, যেই পৌরসভা সেই পৌরসভা স্বচ্ছতা ফিরিয়ে আনতে বামপন্থী প্রার্থীদের আপনারা সকাল সকাল ভোট দিন এবং বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কি প্রচার করতে পারছেন? পেরেছি, সমস্ত ওয়ার্ডে গেছে। বাধা তো আসছে, বাধা আসছে, ফ্লেক্স ছিটছে, পোস্টার ছিটছে, সবই করছে, কিন্তু তার মধ্যে আমরা লড়ে যাচ্ছি এবং সেই লড়াই আমরা চালিয়ে যাবো। ঠিকমতো যদি ভোট পড়ে মনে হচ্ছে সিপিআইএম বেরিয়ে যাবে? নিশ্চিত। আপনারা শুনলেন, আনুষ্ঠানিক মিত্রের কি বলবেন? আমরা চাই যারা ধরা পড়ে গেছে তারা বলছে ওসি আমাদের পাঠিয়েছে, এর থেকেই সবটা স্পষ্ট। পুলিশ মন্ত্রী তার পদত্যাগ চাই এবং যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাই আমাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।